বন্ধুরা যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের ওয়্যারলেস অপারেটর एग्जाम 21 তারিখে হবে। ফাইনালি আজকে অফিশিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ওয়্যারলেস অপারেটর एग्जाम যেটা আছে 21 তারিখে হতে চলেছে। তোমাদের এসআই एग्जाम কবে হবে এই ডেট রিলেটেড আমি তোমাদেরকে জানিয়েছিলাম। আমি ভিডিওর শেষে তোমাদের ডিটেইলস জানিয়ে দিচ্ছি যে তোমাদের এসআই एग्जाम কবে নাগাদ হতে পারে। তোমরা যারা অপারেটরের জন্য ফর্ম ফিলআপ করেছিলে ওয়্যারলেস অপারেটর তোমরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নাও www.wbpolice.gov.in। रिकमेंड सेक्शने आसले देखते पाबे जे 3 तारीख आज के नोटिफिकेशन देवा हुएছে। एखाने गेट डिटेल्स क्लिक कर देबे फले तोमादेर जे नोटिफिकेशनटा आछे सेटा देखते पाबे। एई जेखाने देखते पाচ্ছ नोटिस फॉर द प्रिलिमिनारी एग्जामिनेशन WOPR 2020। एखाने गेट डिटेल्स क्लिक कर दिले अफिशियल नोटिफिकेशनटा तोमरा एखाने देखते पेয়ে যাবে। चलो आमी तोमादेरके देखिए दिচ্ছি एखाने तोमाদের অ্যাডমিট কবে নাগাদ থেকে তোমাদের ডাউনলোড করা শুরু হচ্ছে। बंधुरा ऑन स्क्रीन तुम्हारा देखते पाচ্ছ एखाने ऑफिशियल नोटिफिकेशनटा 21 नवेम्बर। तुम्हारे एग्जाम आछे सानडे 12टा थेके 1टा पर्यन्त। एडमिट कार्ड जेटा आछे तोमरा 10 तारीख थेके एडमिट कार्ड डाउनलोड करते पारबे। 10 तारीख थेके एडमिट कार्ड डाउनलोड हওয়া শুরু হবে। তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করবে এবং প্রস্তুতি ক্লাসেসগুলো যেগুলো আমাদের চলছে সেখানেও আমি তোমাদেরকে যেগুলো আমাদের মর্নিং 7টা থেকে তোমাদের জিকে ক্লাস চলছে, 9টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ক্লাস চলছে, 3টা থেকে তোমাদের রিজনিং ক্লাস, 7টা থেকে তোমাদের ম্যাথ ক্লাস, সেখানে আমি স্পেশাল কিছু কোশ্চেন নিয়ে নেব তোমাদের এই ওয়্যারলেস অপারেটরের জন্য। কারণ সিলেবাস মেইনলি সেগুলো আছে, ইংলিশ যেটা আছে তোমাদের ম্যাথ রিজনিং জিকে ইংলিশ এগুলোই সিলেবাসে আছে। এরপর চলে আসি তোমাদের এসআই एग्जाम। তোমাদের ইনকোয়ারি প্রচুর পরিমাণে এসআই एग्जाम, তো এটা কনফার্মেশন যে তোমাদের ডিসেম্বরে এসআই एग्जाम হতে চলেছে। সেহেতু কিন্তু আর দেরি না করে ভালোভাবে কিন্তু প্রিপেয়ার করা শুরু করে দাও। এখন যে সমস্ত ক্লাসেসগুলো হচ্ছে এই ক্লাসেসগুলো অ্যাটেন্ড করো। যখনই অফিশিয়াল নোটিফিকেশন এসে যাবে তখন আমি ম্যারাথন ক্লাসেস দিয়ে দেবো। টপিক ওয়াইজ ম্যারাথন ক্লাস দেওয়া কিন্তু শুরু করে দেবো, যেভাবে আমাদের কনস্টেবলের টাইমে ক্লাসেস চলেছিল। অবশ্যই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। প্রতিটি ক্লাসের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার एग्जाम ডেটের কথাই চলে আসি। এসআই एग्जाम যেটা আছে তোমাদের এটা অফিশিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি যে কোন ডেটে হবে। এখন তিনটি ডেট আছে, আমি তোমাদের ডেট দিয়েছি 12 তারিখ এবং 19 তারিখ। আমার কাছে যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী 12 তারিখ অথবা তোমাদের 19 তারিখ যেটা আছে এসআই एग्जाम হবে। এবার অনেকে বলছে এখন 5 তারিখে 5ই ডিসেম্বর, এটাও হতে পারে, না হওয়ার কোনো চান্স নেই। 5ই ডিসেম্বর যদি হয় তাহলে কিন্তু সেকেন্ড উইকে হয়, এই উইকে হয়তো দেবে না, তোমাদের সেকেন্ড উইকে যেটা আছে অফিশিয়াল নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। মানে এই नवेम्बर मासे सेकेंड उइके तुम्हारा अफिशियल नोटिफिकेशन पे जाबे। एडमिट कार्ड मोटामुटी 10 दिन आगे हयतो डाउनलोड हওয়া शुरू होबे। तार आरो 10 दिन आगे देखते पाच्छो 21 तारिखे एग्जाम आछे, आज के 3 तारिख, मोटामुटी 20 दिन आगे 18 दिन 20 दिन आगे तुम्हारे अफिशियल भावे जानिये देवा होयेछे। तो मोटामुटी सेटाओ धरे थाको जोदि 5 तारिखे तुम्हारे एग्जाम हय ताहले किन्तु तुम्हारे जानिये देवा होबे अवश्यई। किन्तु तोमरा तुम्हारे एटा कनफार्मेशन आछे जे तुम्हारे डिसेम्बरे एसआई एग्जाम किन्तु होच्छे। সেহেতু তোমরা নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো। ডিসেম্বরের তারিখ তোমাদের 5 তারিখ হলেও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, 12 তারিখ হলেও যাতে কোনো অসুবিধা না হয়, 19 তারিখ হলেও যাতে কোনো অসুবিধা না হয়, সেইভাবেই কিন্তু নিজেকে প্রস্তুত করো। কারণ হাতে মাত্র আর তোমাদের তাহলে 1 মাস মতো সময় আছে। রেগুলার ক্লাস ভালোভাবে অ্যাটেন্ড করো, রেগুলার ম্যাথ জিকে এগুলোকে ম্যাথ এবং রিজনিং পোর্শনটায় বেশি করে প্র্যাকটিস করো যাতে বেশি করে নাম্বার নামিয়ে দিয়ে আসতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওতে এই সমস্ত কিছু আপডেট থাকছে। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।